এই মুহূর্তে কাউকে জানানোর মতন কিছু নেই। সিবিআই যে কাজটা করছে সঠিকভাবে করছে আশা করছি, আশার মধ্যেই আছি। যদি আর না দেখি সদর্থক উত্তর পাই তখন একটা ব্যবস্থা করতেই হবে, অবস্থা পাবো আশা করছি। এত লোক যখন আছে আমাদের পাশে কোনো রকম কোনো কিছু একটা পাবো। আমরা প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছি, আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম, নতুন করে আর কিছু বলার নেই, কোনো উত্তর না না উত্তর এখনো পাইনি। আজও অনশনরত একজন জুনিয়র চিকিৎসকের ইউরিন থেকে রক্তক্ষরণ হচ্ছে, আপনি কি বলবেন? সেটা আরও একটা দুঃখের খবর আপনারা দিলেন, এই খবরটা এখনো পাইনি আমরা, ওরা আমার জানা এখন একটু কমে গেছে, এখন মোটামুটি সুস্থ আছে, নতুন করে আরও কেউ অসুস্থ হয়নি। হয়ে গেছে, হ্যাঁ দেওয়া হয়ে গেছে। বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু যোগাযোগ করতে পারিনি, উমার বাবার সঙ্গে, কারণ উনিও যে দুঃখের মধ্যে আছেন, আমরা তো সম্মুখের ব্যতীত কিছু যদি ভাগ নিতে পারতাম না। কবে চেষ্টা করেছিলাম? আজকেই চেষ্টা করেছিলাম। আপনারা যে এই কদিন বাড়ির মানে পরিবার মঞ্চ করেছিলেন, প্রচুর মানুষ এসেছেন, কি বলবেন মানে লাস্ট কত রকম মানুষ আমাদের সবাইকে ভাবতেও পারিনি যে এত মানুষ আমাদের পাশে আছেন। তো আশা করছি আরও লোক আমাদের পাশে আসবেন এবং আমরা সুবিচার পাবো, এটাই সাহায্য করছে, এটাই অবশ্যই। এবং আমি আপনাদের মাধ্যমেই জনসাধারণকে এটাই বার্তা দেব যে সমস্ত জনসাধারণ এক হলে আমরা ঠিক বিচার পাবো, তাই বলবো যতদিন না বিচার পাই সমস্ত বিশ্বের নাগরিক যেন এক হয়ে আমাদের পাশে দাঁড়ান, এটা আমাদের লড়াইয়ের শক্তি অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।